এশিয়া মহাদেশ, বিশ্বের সবচেয়ে বড় এবং জনবহুল মহাদেশ। 49টি দেশ নিয়ে গঠিত এই মহাদেশ পৃথিবীর স্থলভাগের 30% দখল করে আছে, আর বিশ্বের মোট জনসংখ্যার 60% মানুষের বাস এই মহাদেশে। গত এক শতকে এই মহাদেশে জনসংখ্যা বেড়েছে 4 গুণ। জিডিপির দিক থেকে হিসেব করলে এখানকার বেশিরভাগ দেশই অনেক পিছিয়ে আছে উন্নত দেশগুলোর তুলনায়। এশিয়া মহাদেশে সবচেয়ে গরিব 5টি দেশ নিয়ে থাকছে এই পর্ব। নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই বেল আইকনে প্রেস করুন। ফানি ফ্রগ ক্রিয়েটিভস। তাজিকিস্তান এশিয়ার দরিদ্র দেশগুলোর তালিকায় তাজিকিস্তান রয়েছে 5 নম্বরে। নব্যপ্রস্তর বা ব্রোঞ্জ যুগ থেকে শুরু করে পরবর্তীতে বহু রাজ্য এবং জাতি দ্বারা শাসিত হয়েছে এই অঞ্চল। 1929 সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের অংশে পরিণত হয় দেশটি, আর 1991 সালে স্বাধীনতা লাভ করে তাজিকিস্তান। কিন্তু এরপর থেকে টানা 6 বছরের গৃহযুদ্ধে দেশটি মারাত্মকভাবে ক্ষতবিক্ষত হয়। মধ্য এশিয়ার একটি স্থলবেষ্টিত দেশ এটি। দেশটির রাজধানী এবং সবচেয়ে বড় শহর দুশানবে। 1,43,100 বর্গকিলোমিটার আয়তনের দেশটিতে জনসংখ্যা প্রায় 88 লাখ। দেশটি 90 ভাগেরও বেশি এলাকা পার্বত্য অঞ্চল, যে কারণে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ নয় দেশটি। তাজিকিস্তানের জিডিপি 47 ভাগই আসে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স থেকে। দুর্নীতি, অব্যবস্থাপনা, দুর্বল অবকাঠামো ইত্যাদি কারণে 2001 সালে দেশটির অর্থনীতি বলতে গেলে ধসে পড়ার উপক্রম হয়। দেশটির স্বাস্থ্যখাত খুবই দুর্বল। বিশ্ব থেকে পোলিও নির্মূল হলেও এদেশে এখনও এ রোগের বিস্তার ঘটছে। দেশটির 98% মানুষ মুসলমান এবং অধিকাংশ মানুষ তাজিক জাতিগোষ্ঠীর। দেশটির 62% লোক কথা বলে তাজিক নামের একটি ফার্সি ভাষায়। তাজিকিস্তানের মাথাপিছু আয় $3,146। নেপাল মাউন্ট এভারেস্ট বা হিমালয়ের দেশ হিসেবে নেপালকে আমরা সবাই কম বেশি চিনি। দক্ষিণ এশিয়ায় অবস্থিত এই দেশটির আয়তন 1,47,181 বর্গকিলোমিটার এবং জনসংখ্যা প্রায় 3 কোটি। নেপালের রাজধানীর নাম কাঠমান্ডু। 9,000 বছর আগেও এই অঞ্চলে মানুষের বাস ছিল। এখানে 1,000 খ্রিস্টপূর্বাব্দের দিকে গড়ে ওঠা সাকিয়া রাজ্যের রাজা ছিলেন সিদ্ধার্থ গৌতম, যিনি গৌতম বুদ্ধ নামেই বেশি পরিচিত। পরবর্তীতে গোর্খা রাজ্য বা শাহ সাম্রাজ্যের অধীনে ছিল এই দেশটি। 1951 সালে দেশটিতে সংসদীয় গণতন্ত্র চালু হলেও 1960 এবং 2005 সালে তা লুপ্ত করে দেওয়া হয়। 1990-এর দশক এবং 2000 সালের দিকে দাঙ্গা এবং গৃহযুদ্ধ শুরু হয়েছিল। এর ফলস্বরূপ 2008 সালে পতন ঘটে নেপালি রাজতন্ত্রের এবং সেই সাথে বিশ্বের সবশেষ হিন্দু রাজত্বের অবসান ঘটে এখানেই। 2008 সালে নেপালে চালু হয় বহুদলীয় প্রজাতন্ত্র। নেপালের অর্থনীতি মূলত সেবা এবং কৃষি নির্ভর। দেশটির 76% কর্মক্ষম মানুষ জড়িত রয়েছে কৃষিকাজে। দুর্বল অবকাঠামো, বেকারত্ব বা দারিদ্র্যের কারণে ব্যাহত হচ্ছে দেশটির উন্নয়ন। রয়েছে দুর্বল স্বাস্থ্যখাত। এখনও দেশটির 38% বাড়িতে নেই টয়লেট। দ্রুত জনসংখ্যা বৃদ্ধিও দেশটির অন্যতম সমস্যা। দেশটিতে বেশ কয়েকটি ভাষা প্রচলিত থাকলেও 44% মানুষ নেপালি ভাষায় কথা বলে। দেশটির 81 ভাগ মানুষ হিন্দু ধর্মের অনুসারী। নেপালের মাথাপিছু আয় $2,573। ইয়েমেন এশিয়ার সবচেয়ে গরিব দেশের তালিকায় 3 নম্বরে রয়েছে ইয়েমেন। আরব উপদ্বীপের দক্ষিণ পশ্চিমে অবস্থিত দেশটির আয়তন 5,27,968 বর্গকিলোমিটার এবং জনসংখ্যা 2.75 কোটিরও বেশি। ইয়েমেনের রাজধানীর নাম সানা। এটি বিশ্বের সবচেয়ে প্রাচীন শহরগুলোর একটি। দেশটির অধিকাংশ অঞ্চল মরুভূমি হওয়ায় বেশিরভাগ মানুষের বাস উপকূলীয় অঞ্চলে। প্রাচীনকালে এখানে উন্নত সভ্যতা গড়ে উঠেছিল, কিন্তু
পরবর্তীতে এই অঞ্চলটি অবহেলিত হয়ে পড়ে। 1990 সালে উত্তর ও দক্ষিণ ইয়েমেন একত্রিত হয়ে ইয়েমেন প্রজাতন্ত্র গঠিত হয়। মূলত দুর্বল অবকাঠামো, শিক্ষা এবং স্বাস্থ্যখাত ইত্যাদি দেশটির অর্থনীতির অগ্রযাত্রায় বাধা হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু উন্নয়নশীল দেশটির অর্থনীতি দুর্বল হওয়ার আরেকটা কারণ হচ্ছে রাজনৈতিক অস্থিতিশীলতা বা আল কায়দার মতো সন্ত্রাসবাদী সংগঠন। 2011 সালে দারিদ্র, বেকারত্ব এবং দুর্নীতির প্রতিবাদে রাস্তায় নেমে আসে জনগণ। 2012 সালে নির্বাচনও হয়েছিল, কিন্তু 2014 সালে হুতি বিদ্রোহীরা দখল করে নেয় সানা, আর 2017 সালে দেশটিতে নতুন করে শুরু হয় গৃহযুদ্ধ। বর্তমানে দেশটি প্রায় 2 কোটি মানুষ প্রত্যক্ষভাবে গৃহযুদ্ধে ক্ষতির শিকার। ইয়েমেনের জনসংখ্যার একটা বড় অংশ বিভিন্ন জাতি গোত্রে বিভক্ত। দেশটির বেশিরভাগ মানুষ ইসলাম ধর্মের এবং অধিকাংশ মানুষই ইয়েমেনি আরবি ভাষায় কথা বলে। দেশটির মাথাপিছু আয় $2,476 মার্কিন ডলার। আফগানিস্তান পর্বত এবং মরুভূমি বেষ্টিত দেশটিতে প্রস্তর যুগের মাঝামাঝি সময় থেকে মানুষের বাস। সিল্ক রোডের সাথে যুক্ত থাকায় এই অঞ্চলটি মধ্যপ্রাচ্যের সাথে এশিয়ার অন্যান্য অংশের সংস্কৃতি বিনিময়ের কেন্দ্র ছিল। শুধু আলেকজান্ডার দ্য গ্রেটই নয়, মৌর্য, মঙ্গল, মুসলিম আরব এবং 19 শতকে ব্রিটিশ বা সোভিয়েত ইউনিয়নের আগ্রহের বিষয় ছিল এই দেশটি। 1973 সালে এক অভ্যুত্থানের মাধ্যমে রাজতন্ত্রের পতন হয় এবং প্রজাতন্ত্র গঠন করা হয়। কিন্তু এরপর থেকে বিদ্রোহ, অভ্যুত্থান, আইএসআই এবং 1979 থেকে 1989 সাল পর্যন্ত চলা গৃহযুদ্ধে 20 লাখ আফগানের মৃত্যু হয় বলে জানা যায়। 1996 সালে কাবুলের দখল নেয় তালেবান জঙ্গিরা, আসে আল কায়দার মতো সন্ত্রাসবাদী দল। 2001 সালে মার্কিন হামলায় তালেবানরা উৎখাত হলে চালু হয় গণতন্ত্র। দক্ষিণ এশিয়ায় অবস্থিত দেশটির নামকরণ হয়েছে পশতুন জাতিগোষ্ঠী থেকে। আফগানিস্তানের রাজধানীর নাম কাবুল। 6,52,864 বর্গ কিলোমিটার আয়তনের দেশটিতে প্রায় 3.5 কোটি মানুষের বাস। দেশটি কৃষি এবং পশুপালন ভিত্তিক অর্থনীতি, বেকারত্ব দূর বা দক্ষ শ্রমিক সৃষ্টিতে সক্ষম নয়। এছাড়া দেশটির মাত্র 36% মানুষ শিক্ষিত। এর ফলে যুদ্ধবিধ্বস্ত দেশটির বহু মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে। দেশটির 99% মানুষ মুসলমান। আফগানিস্তানের মাথাপিছু আয় $2,000। উত্তর কোরিয়া এশিয়ার সবচেয়ে দরিদ্র দেশের তালিকায় উত্তর কোরিয়া রয়েছে 1 নম্বরে। উত্তর পূর্ব এশিয়ার দেশ উত্তর কোরিয়া মূলত কোরীয় উপদ্বীপের অর্ধেকটা নিয়ে গঠিত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1948 সালে সোভিয়েত সামরিক বাহিনী নিয়ন্ত্রিত উপদ্বীপের উত্তরাংশ সমাজতান্ত্রিক চেতনায় প্রতিষ্ঠা করেছিল উত্তর কোরিয়া। দেশটির রাজধানী এবং সবচেয়ে বড় শহর পিয়ংইয়ং। দেশটির আয়তন 1,20,540 বর্গ কিলোমিটার, জনসংখ্যা 2,54,00,000 মতো। সমাজতান্ত্রিক আদর্শে গঠিত দেশটির শুরুটা ছিল ভালোই, কিন্তু পুঁজিবাদী দেশগুলোর চাপানো অর্থনৈতিক সহ নানা ধরনের নিষেধাজ্ঞা দেশটিকে রেখেছিল সমৃদ্ধি থেকে অনেক দূরে। আর 1990-এর দশকে বেশ কিছু মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ দেশটির অর্থনীতি পঙ্গু করে দিয়েছিল। এর ফলে 1994 থেকে 1998 সাল পর্যন্ত ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয় দেশটিতে। এতে মারা গিয়েছিল 4 লাখেরও বেশি মানুষ। বর্তমানে সামরিক সরকার নিয়ন্ত্রিত দেশটির 93% মানুষ শিক্ষিত, কিন্তু স্বাস্থ্য, কৃষি বা শিল্পখাতে দুর্বল অবকাঠামো এবং পশ্চিমা বিশ্বের অর্থনৈতিক অবরোধ দেশটির উন্নয়ন বাধাগ্রস্ত করছে। দেশটির প্রধান ভাষা কোরীয়তে কথা বলে বেশিরভাগ মানুষ, এবং মজার ব্যাপার হচ্ছে উত্তর কোরিয়ার প্রায় 65% মানুষ কোনো ধর্মেই বিশ্বাস করে না। দেশটির মাথা পিছু আয় $1,800। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। যুক্ত হন আমাদের টুইটার এবং ফেসবুক পেজে।
আর সাবস্ক্রাইব করে থাকুন ফানি ফ্রগ ক্রিয়েটিভসের সাথে।